হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এমডি সাদাত হোসেন। ওয়েলকাম টু মাই চ্যানেল অর পেজ, যেটাই হোক, তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো কেন লেভানডস্কি বার্সার জন্য সবচেয়ে অনেক ইম্পর্টেন্ট বর্তমান সময়। এখনকার যদি আমরা বার্সার রিউমারগুলো দেখি, যেমন ফ্রেঙ্কি ডি জংয়ের যাওয়ার যে একটা রিউমার আছে, ঠিক ওই রকমভাবে লেভানডস্কি কিন্তু আসার রিউমারটা ততই বাড়তেছে। এখন যদি আমরা কথা বলি লেভানডস্কি কেন বার্সার জন্য অনেক বেশি জরুরি, এখন আমি আপনাদেরকে দুই তিনটা পয়েন্ট সেই বিষয়ে বলবো। সো একটু মনোযোগ দিয়ে শুনেন। ফার্স্ট অফ অল, গোল। বার্সা যখন মেসি ছিল, বার্সার তখনও কিন্তু ডিফেন্সে অনেক প্রবলেম ছিল। বার্সার সবসময় ডিফেন্স নিয়ে সমস্যা ছিল। এখন সমস্যা হলো যে কখনো রিভালদো, কখনো রোনালদিনহো, দেন কে না কয়েছে এর আগে আমাদের হেনরি, বা এরপরে মেসি, এরা কিন্তু প্রচণ্ড গোল করে গেছে প্রত্যেক সিয়াতে। আপনার সুয়ারেজ, মেসির প্রত্যেক সিজনে 30+ গোল থাকতো, সুয়ারেজেরও গোল থাকতো, যার ফলে কি আমরা ম্যাচ জিততাম। ম্যাচ জিতলে কিন্তু ডিফেন্সের সব খুঁটিনাটি গোল, আমরা যে গোল হজম করতাম, ওই জিনিসগুলো এত একটা নজরে আসতো না, ঠিক আছে। এই কারণে বার্সার যে ডিফেন্সের সমস্যাটা, ওইটা আজকের না, অনেক আগে থেকেই। তো ফার্স্ট অফ অল, আমরা এখন গোল খরায় ভুগতেছি, যে কারণে গোল খাইলে আমরা দেখে ডিফেন্সের যে ভুল ত্রুটিগুলো আমরা এটা নজরে আস সবচেয়ে বেশি। সো বার্সা যদি লেভানডস্কি আসে তাহলে ওকে গোলস্কিও বলা হয়। সুতরাং বার্সার যে গোলের যে খরাটা আছে ওইটা মোটামুটি কেটে যাবে যদি লেভানডস্কি বার্সাতে আসে। ওকে, যদি গোল বেশি হয় তাহলে এনা কয় বার্সার টিকিট সেল হবে বেশি। ওকে, বার্সাতে কেনা কোজে বাড়ি ক্যাম্প নোতে মানুষ আসবে, যেহেতু ক্যাম্প নোতে সামনের সিজন খেলা হবে না, তবু সামনে তো আরেক সিজন হয়তো ক্যাম্প নোতে পাবে লেভানডস্কি। তো কেনা টিকিট সেল হবে, টিকিট সেল হবে, রেভিনিউ আসবে, রেভিনিউ আসলে আমাদের স্যালারি ক্যাপের লিমিট অনেক হাই হবে, হাই হলে আমরা আর অনেক প্লেয়ারকে সাইন করতে পারবো। এই হলো ফার্স্ট অফ অল গোলের বিষয়টা। ওকে, দেন সেকেন্ড যে বিষয়টা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফাতে। আমাদের কাছে ফাতে আছে, তাহলে কেন আমাদের লেভানডস্কি দরকার? ওকে, এখন যদি আমরা এই কথা বলি সেটা খুব বোকামি হবে। একটা 19-20 বছর একটা ছেলের উপর যদি একটা পুরো একটা দল এত একটা প্রেশার দেয়, স্বাভাবিক তুমি তোমার বয়স আশা করি যে দেখতেছো তোমার বয়স প্রায় একই রকম, এখন তোমার পরিবারের পুরো বোঝা যদি তোমার উপর আইনা দেওয়া হয় তাহলে তুমি ঠিক সার্ভাইভ করতে পারো, ঠিক একই রকম। এখন যে আমাদের সকল আশা ভরসা সব কিছু ফাতির উপর চলে যায়, ঠিক জিনিসটা এমনই হবে। সো এখন দেখো, লায়নেল মেসি যখন কেরিয়ার শুরু করছিল, লায়নেল মেসি কিন্তু রোনালদিনহোর ছায়া তলে কিন্তু নিজের কেরিয়ারটা শুরু করেছে, দেন আস্তে আস্তে লায়নেল মেসি গ্রো করছে। ওকে, তো এরকমই ফাতিরও তেমন একজন দরকার যা ছায়া তলে সে গ্রো করবে। কিন্তু বার্সেলোনাতে একদম ওইরকম আইডোলাইজ, ওইরকম হ্যাঁ ওবামিয়াঙ্গের বয়স আছে, তবুও ওইরকম আইডোলাইজ, যাকে আইডল বানাতে পারে মানুষ, যার খেলা দেখে, যার ছায়া তলে থেকে মানুষ শিখতে পারবে, এমন কিন্তু খুব কম। বার্সাতে এই মানে খেলোয়াড় কিন্তু নাই বললেই চলে, বিশেষ করে স্ট্রাইকিং পজিশনে। বার্সার স্ট্রাইকিং পজিশনে ফেরান তরেস, ওবামিয়াং, দেন ডেমবেলে, বলার মতো তিনজন প্লেয়ার আপাতত আসছে। তো এইগুলা যদি দেখি, বার্স মেসির মতো, মেসি যেমন রোনালদিনহো ছায়া তলে আসে, ঠিক ফাতিরও এমন একজন দরকার। এই জন্য যদি দুইটা সিজন লেভানডস্কি ছায়া তলে ফাতি থাকে, ফাতি এক তো অনেক কিছু শিখতে হবে, দেন ওকে নিজেকে গুছিয়ে নিতে একটু টাইম দিতে হবে। এখন পেদ্রিকে আমরা যেভাবে প্রেশারাইজ করছি, পরে সে ইঞ্জুরিতে চলে গেছে, ফাতি তো অলরেডি ইঞ্জুরিতে। এখন যদি আমরা পেদ্রির মতো ফাতিকে প্রেশার দিই তাহলে বিষয়টা খুব বাজেভাবে আরও একটা ইঞ্জুরিতে পড়তে পারে ফাতি। সো আই থিঙ্ক কোনো বার্সা ফ্যানই সেই জিনিসটা চাইবে না। থার্ড যে রিজনটা হচ্ছে ফিনান্সিয়াল কারণে। এখন বার্সার যদি বলি মেন ফেজ, সেটা আমি আরও কয়েকটা ভিডিওতে বলছি, বার্সার মেন ফেজ দরকার, যে মার্কেটিংয়ের একটা ফেজ। বার্সার যখন মেসি ছিল, মেসি মার্কেটিংয়ের ফেজ ছিল। এখন মেসিকে একটা বিশাল বেতন, রোনালদো একটা বিশাল বেতন দেওয়া হয় শুধুমাত্র তাদের খেলার জন্য না। ওকে, তাদের বিশাল বড় ফ্যান ফলোয়ার আছে, যার ফলে বার্সা বা রিয়াল মাদ্রিদের পরে ম্যানুর অনেক ফ্যান ফলোয়ার আছে। যেমন বার্সা থেকে যখন মেসি পিএসজি থেকে ছিল, হুর হুর করে কিন্তু পিএসজির ফলোয়ার অনেক বেশি বৃদ্ধি পাইছে। ঠিক একই রকম জিনিসটা লেভানডস্কি কিন্তু অনেক ফলোয়ার নিয়ে আসবে বার্সার, যার ফলে বার্সা অনেক বেশি তো আপনার ফলোয়ার পাবে। ফার্স্ট অফ অল, দেন বার্সার ব্র্যান্ড ভ্যালু বাড়বে, দেন বার্সার যেই স্পন্সর ডিল থেকে শুরু করে বাকি যেগুলো, এগুলো তো হয়তো বা আর একটু আপগ্রেড হবে, বার্সা আরও দামি দামি ডিল পাবে। ওকে, এরকমই কিছু ফিনান্সিয়াল কারণে থাকবে। তাহলে বেশি ফিনান্সিয়াল যদি আপনার স্টেবিলিটি আসে বার্সার ভিতরে, ওকে বার্সার ভিতরে যদি ফিনান্সিয়াল স্টেবিলিটি আসে, তাহলে বার্সার জিনিসটা রিবিল্ডিং ফেজটা অনেক ইজি হবে। ওকে, দেন সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র একটাই চিন্তা করেন, হালান্ডকে এত বেশি বেতন দে, পিএসজি, প্যারিস সেন্ট জার্মেইন, মানে এমন বিশাল বিশাল অ্যামাউন্ট
শুধুমাত্র এমবাপের সামনে এই জন্য রাখতেছে না, কারণ তার একটা ব্র্যান্ড ভ্যালু থাকে এক একটা প্লেয়ারের, যার উপর ভিত্তি করে কিন্তু স্পন্সর থেকে শুরু করে অনেক টাকা পয়সা অনেক বিষয় থাকে। শুধুমাত্র ফুটবল আবেগ দিয়ে চলে না, এগুলোর ভিতরে টাকা পয়সার ঝঞ্ঝনের ভিতরে পিছন অনেক আছে, তো ফিনান্সিয়াল কারণ অনেক থাকে আর যে কোনো একটা ক্লাবের। সো ফিনান্সিয়াল কারণেও কিন্তু বার্সার লেভানডস্কিরও দরকার ওই রকম একটা ফেসের জন্য। অন্তত 2 বছর যদি খেলে, 2-3 বছরও খেলে, তাহলে সময়টা খুব কম না। ওকে, তো বার্সার তার ছায়াতলে বার্সা অন্যান্য প্লেয়ারগুলো, এছাড়া ওই সময়ের ভিতরে যদি আমরা আরও কোন তরুণ স্ট্রাইকারকে পেয়ে যাই তাহলে সেটা অনেক ভালো। ওকে, বার্সার বি টিম থেকে গ্রো করে আসতে পারে। সো ওই বার্সা একটা টাইম পাবে 2 সিজনের, এখনই বার্সা স্ট্রাইকারের জন্য মাঠে নামতে হবে না, আমরা জানি বার্সার কী একটা অবস্থা। ওকে, তো আই থিঙ্ক এই সব কিছুতে আমরা বিবেচনা করি, আমার মতে আশা করি আপনারাও চিন্তা করতেছেন যে আপনাদের মতো বার্সার লেভানডস্কির বর্তমান সময় অনেক বেশি দরকার, বিশ্বের এই 3 রিজন, আরও অনেক রিজন আছে, বিশেষ করে এই 3 রিজনে। আই থিঙ্ক ভিডিওটা আপনাদের ভালো লাগছে, ভিডিও যদি ভালো লাগে কমেন্ট সেকশানে আপনার মতামত জানাবেন, আশা করি। ধন্যবাদ।